নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমরা সাহিত্যের ইতিহাসের বৃন্দাবন দাস থেকে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই কিছু প্রশ্ন উত্তর এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বৃন্দাবন দাসের জন্ম কোথায়? বৃন্দাবন দাসের জন্ম বর্ধমান জেলার দেনুর গ্রামে। পরবর্তী প্রশ্ন, বৃন্দাবন দাসের জন্ম কত সালে? বৃন্দাবন দাসের জন্ম আনুমানিক 1519 খ্রিস্টাব্দে। বৃন্দাবন দাসের মাতা ও পিতার নাম কি? বৃন্দাবন দাসের মাতার নাম নারায়ণী এবং পিতার নাম বৈকুণ্ঠনাথ বিপ্র। নেক্সট কোয়েশ্চেন, বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম হলো চৈতন্য ভাগবত। পরবর্তী প্রশ্ন, চৈতন্যলীলার ব্যাস কাকে বলা হয়? চৈতন্যলীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে। চৈতন্য ভাগবত গ্রন্থে কয়টি অধ্যায় আছে? চৈতন্য ভাগবত গ্রন্থে মোট 15টি অধ্যায় আছে। দুঃখিত, দেখবেন 51টি অধ্যায় আছে। আর এই গ্রন্থটির মোট 3টি খণ্ড রয়েছে, আদিখণ্ড, মধ্যখণ্ড ও অন্তখণ্ড। চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা শেষ হয় কবে? এই গ্রন্থটির রচনা শেষ হয় আনুমানিক 1550 খ্রিস্টাব্দে। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের বিষয় কি? চৈতন্য ভাগবতের আদিখণ্ডের বিষয় চৈতন্যের জন্ম থেকে গয়াগমন। নেক্সট কোয়েশ্চেন, চৈতন্য ভাগবত গ্রন্থের ছত্র সংখ্যা কত? এর মোট ছত্র সংখ্যা 25,000। পরবর্তী প্রশ্ন, বৃন্দাবন দাসের গ্রন্থের কথা প্রথম জানা যায় কোন গ্রন্থ থেকে? বৃন্দাবন দাসের গ্রন্থের কথা প্রথম জানা যায় গৌর গণদ্দেশ দীপিকা নামক গ্রন্থ থেকে। বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ হল চৈতন্য ভাগবত, যেটি রচয়িতা বৃন্দাবন দাস। রমেশচন্দ্র মজুমদারের মতে চৈতন্য ভাগবতের রচনাকাল কত? রমেশচন্দ্র মজুমদারের মতে চৈতন্য ভাগবতের রচনাকাল হল 1548 খ্রিস্টাব্দ। এই ছিল আজকের আমাদের আলোচ্য কিছু প্রশ্ন উত্তর। এই সম্পর্কিত প্রশ্ন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাদের প্লেলিস্টে এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন।